হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিশ ডিস। আমি ঋতুপর্ণা। আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং পাশে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। স্পাইসি পটল বানানোর জন্য আমি এখানে পটলগুলোকে ভালো মতো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি 5টার মতন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, সাথে নিয়েছি আদা পেস্ট। পটলগুলোকে দেখুন, আমি এইভাবে সামনের দিকে একটু করে চিরে নিয়েছি, এভাবে আপনাদের একটু চিরে নেব। এখন আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো নিয়ে নিচ্ছি, লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর নিব গোলমরিচের গুঁড়ো। এখন আমি এটা জল দিয়ে হালকা পেস্ট করে নেব, মিশিয়ে নেব। জল নিয়ে নিয়েছি, এখন এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি পটলগুলোতে হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে দিলাম, ভালো মতো মেখে নিয়ে পটলগুলো ভাজতে হবে। ভালো মতো নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। গরম হোক, তার মধ্যে আমি তেল দিয়ে দেব। আপনারা সর্ষে তেলও দিতে পারেন, রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন। তেলটা একটু বেশি পরিমাণে লাগবে, তেলটা ভালো মতো একটু গরম হয়ে নিই, তারপর আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দেব। তেল গরম হয়ে উঠেছে, এখন আমি এর মধ্যে পটলগুলো ছেড়ে লাল লাল হয়ে এসেছে, এখন আমি এগুলো পাতে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, একটু দারচিনি, সাদা জিরে। এটা 10 সেকেন্ডের মধ্যে একটু ভাজা হতে দেব। এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা পেস্ট, ভালো মতো নামিয়ে
দেখেছিলাম সেই জল এই টক দইটি আমি ঘরেই পেকেছি, আপনারা বাইরের দোকান থেকে কিনে আনা টক দইও পেতে পারেন। তারপর যখন তেল ছেড়ে যাবে এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দেব। দেখুন পাশে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা এবং পটলগুলো দিয়ে দেব। দেওয়ার পর একদম সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। জল দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢেকে এটা 2 থেকে 3 মিনিটের জন্য কথা দেব। একদম কমানোই আছে, 3 মিনিট হয়ে গেছে। আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এখন ঘি গরম মশলা দিয়ে দিই। বাড়িতে এই রান্নাটি করে দেখবেন।